যীশু খ্রিস্টের নামে আপনাদের সকলকে জানাই অভিনন্দন। আপনি কি কখনো ভেবেছেন যীশু খ্রিস্ট আপনাকে কত প্রেম করেন? উনি আপনাকে অনেক প্রেম করেন, তাই প্রতিদিন আপনার সাথে কথা বলেন। আপনি প্রভুকে প্রেম করেন? আপনি কি এটা অনুভূতি করেছেন? উনাকে যদি প্রেম করি আর উনাকে যদি আমরা ধরে থাকি, কি হবে জানেন? ঈশ্বরের ব্যাপারে কি বলছে গীতসঙ্গীত 91 অধ্যায়ের 15 পদ? সংকটে আমি তার সঙ্গে রইব, আমি তাকে উদ্ধার করব আর সম্মানিত করব। সংকটের সময় আমি তার সঙ্গে থাকব, উদ্ধার করব আর তাকে সম্মানিত করব। আপনাকে প্রভু আজকে বলছে, আমার সন্তান, তোমার সংকটের সময় আমি সঙ্গে থাকব, তোমাকে বাঁচিয়ে সম্মানিত করব। আপনি হয়তো ভাবছেন, কিভাবে বাঁচব এই কঠিন পরিস্থিতি থেকে, কিভাবে আমি বেঁচে বের হতে পারব? ঈশ্বর বলছেন, আমি উদ্ধার করব, তুমি বেঁচে বের হয়ে যাবে, আমি তোমাকে উদ্ধার করব, তারপর তোমাকে সম্মানিত করব। যারা আপনাকে তুচ্ছ ভেবেছে তাদের সামনে ঈশ্বর আপনাকে সম্মানিত করবে। কাকে প্রভু সম্মানিত করবে? এই পদের প্রথম দিকে দেখুন, যে আমার নামে ডাকবে। যারা যীশু খ্রিস্টকে ডাকে তাদের জন্যই আশীর্বাদ। প্রার্থনাতে ঈশ্বরকে ডাকুন, হে যীশু সাহায্য করুন, এই কঠিন পরিস্থিতি থেকে আপনি আমায় উদ্ধার করুন। আপনি প্রতিজ্ঞা করেছেন, সম্মানিত করার প্রতিজ্ঞা করেছেন। ঈশ্বরের প্রতিজ্ঞাকে স্মরণ করে প্রার্থনা করলে হবে, ডাকবেন, নিশ্চয় আপনার কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার দরকার। আপনার পরিস্থিতি খারাপ, পরিস্থিতি উনি পাল্টে দেবেন। প্রার্থনা করবেন, প্রভু আপনাকে দেখে যারা আপনাকে ডাকে, আপনার সন্তানেরা আপনাকে ডাকছেন, তাদের পরিস্থিতি থেকে আপনি উদ্ধার করুন, তাদের নামকে সম্মানিত করুন, তাদের নিজের চোখ দিয়ে যাতে তারা পরিবর্তন দেখতে পায়। যীশুর নামে প্রার্থনা করছি পিতা, আমেন, আমেন।